नमस्कार बंधुरा, तो आज के आबार एक नतून जायगा एसे गेछि आपनादेर जन्य। आमादेर खूब पाशापाशिर एक शहर बनगा, ठीक आछे। एकटू आगे आमरा गेछिलाम बनगा बॉर्डारे, बनगा बॉर्डारटा देखलाम ओखाने फटोग्राफी अलाउड ना, तार जन्य आमरा फटोग्राफी करलाम ना। तो किछु किछु ताओ स्न्याप नियेछि, सेगुलो आपनादेरके अवश्यई तुले धरबो ए ब्लगेर मध्ये। आर साथे एबार बाजे एखन 3টে, तो आमरा लांच करते एसे गेछि बनगा, जस्ट एकदम बनगा स्टेशनेर काछाकाछि एक दारुण रेस्टुरेंट रान्नाघर। এই যে তাদের মেনু কার্ড, আমি পরে বাইরের এন্ট্রেন্সটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, এন্ট্রেন্সটা কেমন, অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখানকার দারুণ। একটু আমি অ্যাম্বিয়েন্সটা এখানকার ঘুরিয়ে দেখাই আপনাদের, দেখুন এই যে পুরো ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, খুব দারুণ। তো আমরা তিনজন এসেছি, এটা হচ্ছে এইদিকে হচ্ছে মতি আর এইদিকে হচ্ছে অলিপদা, ঠিক আছে। তো তিনজনে আমরা ঘুরতে এসেছিলাম, সাথে আমরা একটু ট্রাই করলাম যে ব্লগটাও এখানে করে নেই, এখানকার খাবার কেমন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে মেনু কার্ড, মেনু কার্ড আপনারা হয়তো এখানে উল্টো দেখতে পাচ্ছেন, অনেক কিছু মেনুতে আছে, কিন্তু জানতে পারলাম এখানে কি এখানকার বিরিয়ানি খুব নাকি ফেমাস। এই রান্নাঘর যে রেস্টুরেন্ট, এখানের বিরিয়ানিটা কিন্তু খুব ফেমাস। তো বিরিয়ানিটাই আমরা অর্ডার করলাম, সাথে একটা মাটন হান্ডি আমরা অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি আর মাটন হান্ডি। তো প্রাইসটা আমি পুরো দেখিয়ে দেবো আপনাদেরকে আবার থেকে ফ্রন্ট ক্যামেরা থেকে, যেহেতু একটা উল্টো হয়ে যাচ্ছে তো ফ্রন্ট ক্যামেরা থেকে আবার দেখাচ্ছি। তো চলুন, আর অর্ডার আমাদের হয়ে গেছে, এবার সরাসরি আমাদের মাটন হান্ডি আর চিকেন বিরিয়ানিটা আসুক, তারপরে আমি খেয়ে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। চলুন তাহলে আবার খেতে খেতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে রান্নাঘর রেস্টুরেন্টের পুরো এই যে মেনু কার্ড, পজ করে করে একটু আপনারা দেখে নেবেন, যাতে প্রাইসগুলো আপনারা দেখতে পারবেন, প্রাইসের সাথে জাস্টিফাই করে দেখবেন যে এই প্রাইসে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে আদৌ সেটা ঠিক কি না, আর খাবারটা এর সাথে কেমন এই প্রাইসের সাথে সেটা অবশ্যই আমরা জানাবো খেয়ে। তাহলে চলুন, এই যে মেনু কার্ড দেখিয়ে দিলাম, অ্যাম্বিয়েন্সটা দেখলেন, আরেকবার অ্যাম্বিয়েন্সটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দারুণ একটা অ্যাম্বিয়েন্স ভিতরের আমরা রয়েছি, কিন্তু এই রান্নাঘর যে রেস্টুরেন্ট এর নিচু তলায়, মানে আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ড টাইপের একটা এনাদের ভিতরে অপশন রয়েছে, মানে রেস্টুরেন্ট রয়েছে ভিতরে সিটিং এরিয়া, সেই ভিতরের সিটিং এরিয়াটায় এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে সিঁড়ি নেমে এসেছে, সেই নিচে আমরা এসেছি। তাহলে অ্যাম্বিয়েন্সটা দেখালাম, আরও ভালো করে বাইরেরটা দেখাবো আপনাদেরকে। এবার এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস, মেনু, চলুন তাহলে এবার খেতে খেতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমাদের অর্ডার দেওয়া এই যে মাটন হান্ডি, এখানে 6 পিস মাটন আছে। এবার মাটনের পিসগুলো আমি পরে দেখাচ্ছি, আগে সব কিছু দেখিয়ে নিই। এই যে বিরিয়ানি, দুটো আমরা বিরিয়ানি অর্ডার করেছি, কেন কি তিনজন মানুষ আমার মনে হয় না এর থেকে বেশি আমরা বিরিয়ানি খেতে পারবো। আর এইদিকে স্যালাড দেওয়া হয়েছে, তো চলুন এবার নিয়ে তারপরে খেয়ে দেখাচ্ছি যে কেমন সফট আছে, কী আছে, কী কী ব্যাপার আছে, টোটালটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে বিরিয়ানি আর এই যে মাটন হান্ডির এই যে মাটন পিসেসগুলো দেখতে পাচ্ছি, খুব ভালো। আচ্ছা, সাথে এখানে দেওয়া হয়েছে ডিম, একটা ভালো সাইজের ডিম দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে বিরিয়ানির। আচ্ছা, আলুটা আগে দেখি কতটা সফট আছে বা কী আছে। তো এই যে দেখতে পাচ্ছি খুবই সফট আলুটা, খুব সফট, কিন্তু রিয়েলি এতটা সফট আলু আমি সত্যি আজ অব্দি যে কটা বিরিয়ানির ব্লগ করেছি বা বিরিয়ানি খেয়েছি সেখানে কোথাও এতটা সফট আমি আলু দেখিনি। আচ্ছা, রাইসের কোয়ালিটিটা একটু দেখাই, রাইসটা জুসি না আবার খুব একটা ড্রাইও না, ঠিক আছে, তো নর্মাল আছে। আর চিকেন লেগ পিসটা, এই যে চিকেন লেগ পিস দেখতে খুব সরু লাগছে, আসলে চিকেন লেগ পিসটা তুলতে গিয়ে ভেঙে গেছে অনেকটাই, এই যে পার্ট এখানে পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছি আমরা। তাহলে এবার খেয়ে দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা। একটু দেখাই, এই যে দেখুন এই যে ডিম, এই যে আলু, এই যে চিকেন অনেকটাই রয়েছে, আর এই যে আমার মাটন হান্ডির মাটন। তো গ্রেভিটা দেখতে খুব দারুণ লাগছে, খেতে কেমন লাগে দেখি। আচ্ছা, চিকেনটা কেমন একটু দেখছি, এই যে চিকেনটা কিন্তু সফট আছে, ছেড়ে গেছে খুব ভালোভাবে, কিন্তু মনে হচ্ছে খুব ড্রাই চিকেনটা, খেয়ে দেখি। যেটা বলছিলাম, চিকেনটা কিন্তু খুব ড্রাই বন্ধুরা, চিকেনটা একটু জুসি না,
কিন্তু খেতে খারাপ লাগছে না। আর রাইসটা যেটা বললাম, রাইসটাতে বিরিয়ানি মশলা খুব কম স্মেল আসছে, মানে মশলাটা ফিল করতে পারছি না, কিন্তু মিঠা আতর যেটা আর গোলাপ জল এই দুটো ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে পাচ্ছি। মশলা কিন্তু খুব একটা ভালো ফ্লেভার পাচ্ছি না, মানে খুব একটা বিরিয়ানি মশলা ব্যবহার করা হয়নি। আর একটু খেয়ে দেখি, আলুটা খেয়ে দেখি, আলুটা ঠিক আছে, খুব ভালোভাবে ওয়েল কুক হয়েছে বোঝাই যাচ্ছে। এবার একটু মাটনটা খেয়ে দেখি, আচ্ছা মাটনটা দেখুন, মাটনটা কিন্তু খুব দারুণ কিন্তু কুক হয়েছে বন্ধুরা, খুব দারুণ আস, মানে অল্পতেই খুব ইজিলি ভাবে ছেড়ে গেল। এই যে দেখুন, এই যে মাটনের পিস, তো খেয়ে মনে হচ্ছে এটা রেয়াজি খাসি, ঠিক আছে। খেতে ভালো লাগলো মাটন হান্ডি, মানে মশলার প্রত্যেকটা ফ্লেভার খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, আর ম্যারিনেশন খুব ভালো ছিল যার জন্য টেস্টটা খুব ভালো পাওয়া যাচ্ছে। পুরো ভিতর অবধি মাটনের পুরো প্রত্যেকটা মশলার কিন্তু ফ্লেভার পাওয়া যাচ্ছে, খেতে খুব দারুণ লাগছে বিরিয়ানির সাথে। আর ডিম আলাদা করে কিছু দেখালাম না বন্ধুরা, ডিম ডিমেরই মতন, প্রত্যেকটা বিরিয়ানিতে ডিম একই থাকে। হ্যাঁ, ডিমের কাজ যেটা আবারও একটু বলে দিই, যে ডিম খেতে খেতে অনেক সময় বিরিয়ানি খেতে খেতে মুখটা লেগে যায়, একটু ওটা টেস্ট চেঞ্জ করার জন্য এই ডিমটা খুব কাজে লাগে, আর কিছুই না, ডিমের আর এক্সট্রা কোনো ফাংশন নেই এখানে। তো টেস্ট ওয়াইজ বন্ধুরা বিরিয়ানিটা ঠিক আছে, কিন্তু বিরিয়ানির মশলাটার খুব একটা আমি ফ্লেভার পাচ্ছি না। তো যাই হোক, সেটা কী কারণে জানি না, হয়তো এনারা খুব একটা বেশি বিরিয়ানি মশলা ইউজ করে না, বাট মাটন হান্ডির মাটনটা হেভি লাগলো। আর চিকেনটা যেটা দেখালাম, চিকেনটা ড্রাই চিকেন, জুসি না, একটু চিবিয়ে খেতে হচ্ছে, একটু কষ্ট করতে হবে। জানি না প্রত্যেক দিন এরকম পাওয়া যায় কি না অন্যান্য দিন, যদি আপনারা এখানে কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন সেটা কমেন্ট বক্সে। তো বন্ধুরা আমি এটা খেয়ে কমপ্লিট করি, তারপর আবার খাওয়ার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, আর যেটা বলেছিলাম এই যে এন্ট্রেন্সটা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই যে রান্নাঘর রেস্টুরেন্ট, বনগাঁ স্টেশন থেকে খুব কাছাকাছি। তো খাওয়া দাওয়া অ্যাজ এ মানে খুব একটা ভালো আমি বলবো না বিরিয়ানিটা, কেন কি যে গরম মশলার ফ্লেভারগুলোই পেলাম না, বিরিয়ানি যে মশালা সেই মশালাগুলোর ফ্লেভারটা পেলাম না, কিন্তু মাটন যেটা মাটন হান্ডি ছিল সেটা দারুণ লেগেছে, দারুণ রেয়াজি খাসি ছিল, একদম চর্বিযুক্ত খাসি, দারুণ লেগেছে। তো আপনারাও যদি কোনো দিন এদিকে আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এই রান্নাঘর রেস্টুরেন্ট। এখানকার আরও বিভিন্ন আমি খাবারগুলো দেখালাম মেনিউতে, সেই মেনিউ হিসাবে যা দাম লেখা আছে সেগুলো আপনারা জাস্টিফাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলুন, আর বেশি কিছু বলার নেই, তাহলে এবার ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমরা ছাড়বো তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো রেস্টুরেন্ট বা নতুন কোনো খাবার নিয়ে। আপাতত জন্য গুড বাই।